الوضوء. نماز وزور بيبرون. ينوي أولا بقلبه. وزور بروتمي شربتهم وانتري نيت كربة. يسمي يقول بسم الله. أتبار بول بسم الله. ثم يغسل الكفين استحبابا سنة. أن يغسل الكفين هذا سنة. أتبار دوي كوبجي دوي هاتير تالو دهوتو كربة. إذا سنت. إلا في إذا استيقظ من نوم الليل لابد وجوبا أن يغسل الكفين ثلاث مرات قبل إدخالهما في الإناء. كنتو جاكون راتير غومتك وربة. তখন সে তার দুই হাতে হাতের তালুকে অবশ্যই ধৌত করতে হবে, এটা আবশ্যক ধৌত করতে হবে তাকে কোনো পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে। نعم ثم بعد هذا ياخذ ماء بيده اليمنى অথবা সে তার ডান হাত তালুতে পানি নেবে ويدخل الماء في فيه অথবা তার মুখের ভিতরে পানি প্রবেশ করাবে ويسحب الماء بمنخري এবং দুই নাকের ই দিয়ে ছিদ্র দিয়ে পানি উপর দিকে টান টান দিবে তার মুখে পানি দিয়ে মুখে গড়গড়া করবে অতঃপর মুখ থেকে পানিকে বের করবে কুলি করবে আর নাকে পানি নিয়ে বাম হাত দিয়ে হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে পানিকে বের করবে نعم ثم بعد هذا يغسل الوجه অতঃপর তার মুখমণ্ডলকে ধৌত করবে من منحنى الجبهه الى اسفل الذقن ومن شحمه الاذن الى شحمه الاذن আপনার উপরের যে চাঁদি থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত نعم مع ما استغسل من اللحيه অনুরূপভাবে দাড়ির দাড়ি সহকারে ثم يغسل اليد اليمنى من اطراف الاصابع حتى يستوعب المرفقين يعني لابد يغسل الكفين لا يكفي الغسل الاول للكفين يغسل من اطراف الاصابع حتى يستوعب المرفقين অতঃপর ডান হাতকে আঙ্গুল আঙ্গুলের আগা থেকে নিয়ে কোনোই পর্যন্ত ডান হাতকে ধৌত করবে আর প্রথমে যে দুই হাতের তালু ধৌত করেছিল সেটা যথেষ্ট হবে না তাকে পুনরায় এবার তাকে সেই ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে একেবারে কোনোই পর্যন্ত প্রথম ডান হাত অনুরূপভাবে يبدأ باليمنى ثم اليسرى অনুরূপভাবে ডান হাত শেষ করার পরে বাম হাতকে কোনোই পর্যন্ত ধৌত করবে ثم يمسح الرأس لا يغسل অতঃপর মাথা মাসা করবে মাথাকে ধৌত করবে না يبدأ بمقدمة الرأس إلى قفاه ثم يعود مرة أخرى. شيء ماثار شروع تكي شادي تكي شروع كربي. بيشون نيا نيجا وفرجنتو. أبار بيشون تكي نيا ماثار شروع تي نيا أسبي. يدخل سباحتين في صماخي أذني. تار مدم أنغولي دوي كانت شدر مدة بروبش كرابي. ويمسح بالإبهام ظاهرهما. أر بورو دي أنغول دي كانت بيت كي مسا كربي. ثم يغسل الرجل اليمنى يخلل اصابع اليمنى بخنصره অতঃপর তার ডান পাকে ধৌত করবে আর ডান পায়ের যে আঙ্গুল রয়েছে সে কনিষ্ঠ আঙ্গুল হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেগুলো খিলল করবে نعم يبدا باليمنى مع الكعبين প্রথম পাকে ডান পাকে ধৌত করবে দুই ই পর্যন্ত টাকনু পর্যন্ত نعم ثم اليسرى অতঃপর বাম পাকে ধৌত করবে অনুরূপভাবে نعم ثم بعد هذا يقول الذكر الوارد عن النبي صلى الله عليه وسلم والله اعلم অতঃপর নামাজ ওযু শেষে যে দোয়া সেই দোয়াটা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিভাবে ওযু করার তৌফিক দান করেন এবং আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি